নদিয়া শান্তিপুরে পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হলো দুই ব্যক্তির। দুর্ঘটনার মুহূর্তে সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে এসেছে। আজ রবিবার ভোর নাগাদ ঘটনাটি ঘটেছে শান্তিপুর থানার অন্তর্গত ফুলিয়া বাসস্ট্যান্ড এলাকায়। এলাকা সূত্রে খবর, এক ব্যক্তি বাস ধরার জন্য বাসস্ট্যান্ডে দাঁড়িয়েছিলেন আর এক ব্যক্তি মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন। ঠিক সেই সময় একটি পিকআপ ভ্যান দ্রুত গতিতে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ওই দুই ব্যক্তিকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়। এই দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় দুইজনের। এক ব্যক্তির নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ফুলিয়া বুইচা ঘোষ পাড়া এলাকায়। অপরজনের নাম পরিচয় জানা যায়নি। ওই দুই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ঘাতক গাড়ির খোঁজেও তল্লাশি শুরু করেছেন তারা। আমরা তো সকালে কিছু জানি না, আমি ঘুমের তোটে আমি যাচ্ছিলাম মাছের আড়তে, এখানে দেখছি দুজন মারা গেছে। আমি আবার দেখি আমাদের দাদা, হ্যাঁ আমাদের পাশের বাড়ি, তার একটা লোককে চেনা যাচ্ছে না, কিন্তু বিরাজ করছিল উনি। ঠিক আছে, কোন জায়গাটা অ্যাক্সিডেন্টটা হয়েছে? এটা হয়েছে হচ্ছে একদম মানে বীরেন মাঠের বাড়ি ঢুকতে আর ওই হাড়িকুটির সামনে। ঠিক আছে, হ্যাঁ যে মারা গেছে কোথায় যাচ্ছিল? একজন যাচ্ছিল ঘি ব্যবসা করে, আর একজন হচ্ছে বিরাজ করছিল, তার মানে ওনাকে চেনা যাচ্ছে না। হয়েছে ঘটনা, বিষয়টা হচ্ছে যে সকাল 4:00 তখন 54:55 হবে, হঠাৎ করে একটা কোনো গাড়ি ইমার্জেন্সি ব্রেক করছে, যেরকম আওয়াজ হয় এরকম জোরে একটা আওয়াজে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পর আমরা বাইরে বেরিয়ে এসে দেখি দুজন মানুষের লাশ পড়ে আছে, এবং এখানে অন্য কোনো লোককে দেখিনি। প্রথমে আমি এসে দেখি যে দুজন মানুষের ডেড বডি মানে লাশ এখানে পড়ে আছে, এবং গাড়ির একটা চাকার দাগ দেখি। তারপরে 4:58 আমরা ফাঁড়িতে ফোন করি, পুলিশ আসে। পুলিশ আসার পর জানা যায় যে একজনের বাড়ি, যিনি এখানে আজকে এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন, তার নাম সুরজিৎ ঘোষ, বাড়ি ফুলিয়া বুঝে নদী। একজনের এখনও আইডেন্টিফিকেশন করা সম্ভব হয়নি, তবে একটা কথা বলতে পারি যে এই রাস্তাটা ফুলিয়া জড়কাতলা, এই মোড় কিন্তু আস্তে আস্তে একটা মৃত্যু পরিণত হচ্ছে। এই নিয়ে মোটামুটি মোট 5 মানুষ কিন্তু আমরা দেখলাম যে দুর্ঘটনা এখানে মারা গেল। আপনারা এখানেও দেখবেন এই জায়গাটাই, যে মোড়ের মাথায় টিন লাগানো আছে, কি কারণে দাঁড়িয়ে ছিল কোনো ইনাকে আমি তো মাঝে মাঝে দেখি, যেহেতু আমি ভোরবেলা আমাকে ট্রেন ধরতে বা মাঠে ফুটবল খেলতে যাই, এক ভদ্রলোককে প্রতিদিনই দেখি, কিন্তু ভোরবেলা এখানে দাঁড়িয়ে নিয়ে বাস ধরার জন্য দাঁড়িয়ে থাকে। এটা ফুলিয়া অস্থায়ী একটা বাসস্ট্যান্ড, কিন্তু ভীষণ বিপজ্জনক। এই জায়গাটার নাম এটা ফুলিয়া চটকাতলা মোড় আধুনা, এখানেই ফুলিয়ার সমস্ত বাস থামে, কিন্তু এটা ভীষণ বিপজ্জনক, যে কোনো মুহূর্তে কিন্তু এখানে দুর্ঘটনা ঘটে। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি, ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা। রয়েছে 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নাম্বারে।